আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। ধারাবাহিক আমিনশিপের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এর আগে আমাদের মোটামুটি 15টির মতো পর্ব আছে যে কার্যকরী সূত্রগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি। আপনি যদি আমিনশিপটা শুধুমাত্র ভালো করে শিখতে চান, দয়া করে সেই ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন। আজকের ভিডিওতে জাস্ট আমরা এই 14টি ভিডিও থেকে আমরা যাচাই বাছাই করে জাস্ট 6টি এমন সূত্র আপনাদেরকে আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই, কার্যকরী সূত্রগুলো থেকে সবচেয়ে বেশি কার্যকরী, যেগুলো দ্বারাই আপনি জমি পরিমাপ করতে পারবেন। বাংলাদেশের মানচিত্রে আর এমন কোনো সম্পত্তি পাবেন না যেগুলো আপনি এই সূত্রগুলোর বাইরে গিয়ে পরিমাপ করতে হবে। তাই আজকের ভিডিওটি অবশ্যই গুরুত্ব গুরুত্বপূর্ণ, যত্ন সহকারে মনোযোগ সহকারে অবশ্যই বারবার দেখবেন। আর যদি আরো বিস্তারিত জানতে চান, পূর্বের যে ভিডিওগুলো আছে সেগুলো ধারাবাহিক ভাবে দেখবেন। আমাদের যে সিরিজটি চলতেছে এটা আমরা এজন্যই প্রস্তুত করতেছি, কারণ হচ্ছে আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যারা আমাদের পেড কোর্সগুলোতে অংশগ্রহণ করতে পারতেছেন না, যেহেতু করোনা ভাইরাসের কারণে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন, ইচ্ছা থাকলেও পারতেছেন না। ওনারা জাস্ট রিকোয়েস্ট করেছিলেন যে ভাই আমাদের জন্য জাস্ট অ্যাটলিস্ট আমিনশিপটার একটা ধারাবাহিক ভিডিও কোর্স চালু করেন, যেটা আমরা ইউটিউবে ফ্রিতে দেখতে পারবো। তো আপনাদের অনুরোধে কিন্তু ভিডিওগুলো তৈরি করা, আশা করি এই সূত্রগুলো একদম আপনি ঠোঁটস্থ রাখবেন, তাহলে যে কোনো সম্পত্তি আপনি পরিমাপ করতে পারবেন। 1 নম্বর যেটা, সেটা হচ্ছে আয়তাকার সূত্র, যেটা দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা আমাদেরকে স্মরণ রাখতে হবে। আর একটা হচ্ছে বিষমবাহুর জন্য হ্যারনসের যে ফর্মুলা আছে সেটা আমাদের মনে রাখতে হবে। আর একটা হচ্ছে বাঁকা জমির ক্ষেত্রে আমরা যদি মধ্যখানে মাপ না নিতে পারি, আমরা কোসাইনের সূত্রটা প্রয়োগ করব কোণ নির্ণয় করে। তারপর হচ্ছে আমরা যদি সরাসরি বাঁকা জমির ক্ষেত্রফল যেখানে বাদ আছে সেটা যদি পরিমাপ করতে চাই, সাইন এরিয়া রুল আমরা প্রয়োগ করব। আর যদি আমাদের এমন সব আঁকা বাঁকা জমি আছে যেটা কোনো আমরা সাইজে না নিতে পারি, সেক্ষেত্রে আমরা সিমসনের 1/3 রুল প্রয়োগ করব। আর নদীর বাঁকের মতো কিছু বৃত্তাভাস আকৃতির যে সম্পত্তির জন্য আমরা এই বৃত্তাভাসের সূত্র প্রয়োগ করব। টোটাল এই 6টি সূত্র আপনি লিখে নেন, এই 6টি সূত্র যদি আপনি বুঝতে পারেন আপনি প্রয়োগ করতে পারেন, অন্য কোনো সূত্রের আপনার প্রয়োজন হবে না। তো চলুন আমরা ওয়ান বাই ওয়ান আপনাদেরকে আরেকবার দেখিয়ে দেই, জাস্ট খুবই ভিডিওটা আমরা ট্রাই করব দ্রুত সংক্ষেপে, জাস্ট যেহেতু একটা রিভিশনের মতো ভিডিও। তো ধরলাম আপনার সম্পত্তিটা এখান থেকে আপনি পরিমাপ করা শুরু করলেন, এইদিকে চতুর্দিকে সম্পত্তির আয়লগুলো পরিমাপ করে নিলেন। তো চতুর্দিকে আপনি পরিমাপ করার পর আপনি যেটা পেলেন সেটা আপনি লিখলেন, যে এটা লম্বা পেলেন 104 ফিট আর চওড়া পেলেন 52 ফিট। অপর দুই বাহু কেন আমরা মাপতেছি না, যেহেতু জমিটা আয়তাকার তাহলে এটাও 104 হবে, এটাও 52 হবে, তাই ডবল করে আমরা লিখলাম না। এখন এর ভিতরে কতটুকু সম্পত্তি আছে, এই যে ক্ষেত্রফল কি হবে, আমরা জানি লম্বা গুণন চওড়া মানে 104 গুণন 52, তাহলে আমরা পাচ্ছি 5408 স্কোয়ার ফিট। এখন এটা যদি আমরা শতকে বুঝতে চাই তাহলে 435.60 দিয়ে ভাগ করব, মোটামুটি 12.41% পাবো। তাহলে যখনই আপনি কোনো এরকম আয়তাকার সম্পত্তি দেখবেন এই সূত্রটা প্রয়োগ করবেন, তাহলে আপনার জন্য 100% একুরেট রেজাল্ট কিন্তু চলে আসবে, কোনো সমস্যা হবে না। আর যেটা বললাম, অনেকে আবার এই প্রশ্নটা এই রিভিশন ভিডিওতে করবেন না যে ভাই একটু যদি এটা 104 এটা 5 হলে কি হবে, আমরা কিন্তু আপনাদেরকে তখন বলেছি গড় সূত্রে করতে পারেন, বর্গমূল সূত্রে করতে পারেন, কিন্তু সবচেয়ে বেস্ট হচ্ছে আমাদের যদি এই রকম সূত্রে যদি আপনার না আসে, এটাতে যদি না হয় আয়তক্ষেত্র না হয়, আমরা প্রয়োগ করব হ্যারনস ফর্মুলা, অর্থাৎ মাঝখান দিয়ে আমরা যেটা করব লম্ব টেনে নিব। তাই আমরা আয়তাকারের যে সূত্র এটা একদম 100% মাথায় রাখবো। এখন এই যে সম্পত্তিটা ধরেন এটা আরেকটা আয়তাকার, কিন্তু এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের 88, এটা হচ্ছে আমাদের 84, এটা হচ্ছে আমাদের 50, এটা হচ্ছে আমাদের 53। যেহেতু সম্পত্তির দাম অনেক বেশি, অযুতাংশ হিসাবে ঢাকা শহরে এখন সম্পত্তি পরিমাপ হয় মৌজা রেট গুলো অযুতাংশে দেওয়া আছে, সেই জন্য আমরা এর মধ্যখান দিয়ে যেটা করব একটা লম্ব টানবো। টানার ফলে আমরা দুটো ত্রিভুজে বিভক্ত করলাম, ত্রিভুজ 1 এবং ত্রিভুজ 2। তো এর ফলে যেটা হবে সেটা হচ্ছে যেটা আমরা বিষমবাহু বা হ্যারনস ফর্মুলা প্রয়োগ করতে পারবো। তো তাহলে প্রথমে আমরা S1 এর জন্য অর্ধ পরিসীমা বের করে নিব, 3 বাহুটা যোগ করে 2 দিয়ে ভাগ দিব, এখানে কিন্তু 3 দিয়ে না 2 দিয়ে, 2 দিয়ে ভাগ দিব, তাহলে আমরা অর্ধ পরিসীমা পাচ্ছি। তো এটা পাওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা তখন এই সূত্রের মধ্যে ফালাবো S·S·A·S·B·S·C। তো এটা যেটা হবে এটা আমরা এখানে মানগুলো বসিয়ে করতে পারি, অথবা আপনার কাছে যদি মোবাইল ফোন থাকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, সেই মোবাইল ফোনে আপনারা গুগল প্লে স্টোর থেকে অসংখ্য সফটওয়্যার পাবেন যেগুলো হ্যারনস ফর্মুলা বলেন না প্রকার সূত্রগুলো, জাস্ট আপনি এখানে যদি
মানগুলো বসিয়ে দেন, তারা আপনাকে ক্ষেত্রফলটা জানিয়ে দিবে। তো এর মধ্যে আমি এই যে ভিডিও ডিসক্রিপশনে দুই তিনটি সফটওয়্যারের লিঙ্ক দিয়ে দিব, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি ডাউনলোড করে রাখেন এবং আপনি কাজগুলো করতে পারবেন। তো জাস্ট আমি যে কাজটি করি সেটি হচ্ছে একটি আপনাদেরকে দেখিয়ে দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে করা হয়। তবে বাস্তব সূত্রটা হচ্ছে প্রথমে আমরা এইরকম ভাবে অর্ধবাহু নির্ণয় করব, পরে আমরা বিষম বাহুর সূত্রটা ফালাবো। তো আমাদের তাহলে এই অংশের ক্ষেত্রফল নির্ণয় করা হয়ে যাচ্ছে। আর সেম একই রকম ভাবে এস টুটাও আমরা বের করব, এস টুটা বের করার পর আমরা এস টু এর ক্ষেত্রফল অর্থাৎ এই অংশের ক্ষেত্রফল আমরা একই রকম ভাবে সূত্রের মাধ্যমে দিয়ে বের করব। তো আমরা দুটো ক্ষেত্রফল যখন পাচ্ছি যে এই একটা ক্ষেত্রফল এই একটা ক্ষেত্রফল দুটো যোগ করে দিব, যদি আমরা শতকে নিতে চাই তাহলে 435.60 দিয়ে আমরা ভাগ করব, তাহলে আমরা পেয়ে যাচ্ছি। তো জাস্ট অ্যাপসটা একটু আপনাদেরকে আমরা দেখিয়ে দেই। আপনার যে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি আছে এটি থেকে আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে, এখানে গিয়ে বিডি ল্যান্ড সার্ভেয়ার ক্যালকুলেটর এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন। এটিও মোটামুটি খুবই চমৎকার ইউজ করার জন্য, ইউজার ফ্রেন্ডলি। তো জাস্ট এটা আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে ডাউনলোড করব। তো অলরেডি আমার মোবাইলে ডাউনলোড করা আছে দেখতেছেন, যে বিডি ল্যান্ড সার্ভে ক্যালকুলেটর, এটা আপনি ডাউনলোড করে এরপর ওপেন করবেন। তো ওপেন করার পর যেটা হবে, যেহেতু আমরা বিষমবাহু ত্রিভুজের জন্য করব, যে এখানে দেখতেছেন ত্রিভুজাকার জমি, তো হ্যারনস ফর্মুলা দেওয়া আছে, এক্ষেত্রে আমাদেরকে কিচ্ছু করতে হবে না, জাস্ট যে তিনটা বাহুর মান এ বি এবং সি এখানে আমরা দিয়ে দিব। তাহলে যেটা হবে আমরা খুব সহজেই কি যেটি করতে পারবো টোটালি কিন্তু আমাদের পরিমাপটা আমরা পেয়ে যাব। যেমন আমরা এক্ষেত্রে এখানে পেয়ে গেছি, জাস্ট আমরা একটু আপনাদেরকে দুটো একসাথে দেখাবো যাতে আমরা খুব সহজে কাজগুলো করতে পারি। সেটা হচ্ছে যে জাস্ট একটু আমরা হোল্ড করি, যাক স্ক্রিনশটটা আমরা অফ করি, আমাদের যেই ইয়াটা ছিল সেটা জাস্ট আমরা একটু দেখব। তো এক্ষেত্রে দেখুন আমরা যেখানে ছিলাম, আমাদের এই যে তিনটা বাহুর মান 53, 88 এবং 104, এই তিনটা মান যদি আমরা ক্যালকুলেটরে দিয়ে দেই তাহলে কিন্তু আমরা খুব সহজেই এর ক্ষেত্রফলটাও বের করতে পারতেছি। তো জাস্ট আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে আমরা কাজগুলো কিভাবে করব। তাহলে 53, 88 এবং 104, এটি যদি আমি জাস্ট একবার আপনাদেরকে দেই, যে তাহলে দেখেন যে কিভাবে হয়। জাস্ট আমরা বিডি ল্যান্ড সার্ভেয়ার যে ক্যালকুলেটরটা আছে সেটা জাস্ট আরেকবার অন করি। তো এখান থেকে আমরা অন করলাম, তো আমরা যদি দেখি 53, 88, 104, এটাতে দেওয়ার পর দেখেন আমাদের টোটাল ক্ষেত্রফলটা অযুতাংশ শতাংশ সবই চলে আসছে। তো এরকম আপনারা মোবাইলের মধ্যে এটি ডাউনলোড করে রাখবেন, তাহলে খুব সহজে আপনি কিন্তু আপনার কাজগুলো করতে পারবেন। তো যাক এখন আমরা চলে আসি আমাদের আরও যে সূত্র আছে সেগুলোর দিকে, খুবই দ্রুত আমরা কাজগুলো শেষ করব। ভিডিওটা যেহেতু রিভিশন ভিডিও অত লম্বা না করাই আমার জন্য ভালো হবে। তো এখন আমরা চলে যাব বৃত্তাভাসের সূত্র। বৃত্তাভাসের এই সূত্রটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ যখন আমরা কিছু সম্পত্তি পাবো এই রকম আয়তাকার হিসাবে তো আমরা বের করে ফেললাম, কিন্তু সামনের যে মোড়ের যে জায়গাটা আছে, এই যে নদী যদি থাকে এরকম মোড়ের যে জায়গাটা আছে, এটার জন্য আমরা এখান থেকে এই পর্যন্ত এটা পরিমাপ করব, যেটাকে আমরা এ বাহু ধরতে পারি এবং এর মাঝ বরাবর বড় দৈর্ঘ্য বরাবর আমরা একটা লম্ব টানব, তার দৈর্ঘ্যটা আমরা নিব। ধরলাম এটা হচ্ছে আমাদের 102, এদিক হচ্ছে আমাদের 27। আমরা সূত্রে ফেলাবো আমাদের বড় দৈর্ঘ্য ভাগ হচ্ছে আমাদের 2, আর হচ্ছে ছোট দৈর্ঘ্য ভাগ 2, আর গুণন দিব পাই দিয়ে। তো এই বড় দৈর্ঘ্য ছোট দৈর্ঘ্য এত কিছু মনে না রেখে আমরা পাইটাকে যদি 4 দিয়ে ভাগ দিই আমরা 0.7854 পাবো, অর্থাৎ সূত্রটাকে আমরা ছোট করে নিতে পারবো। বড় দৈর্ঘ্য গুণন ছোট দৈর্ঘ্য এই তিনটাকে যদি আমরা একসাথে হিসাব করে নেই তাহলে কিন্তু আমরা টোটাল সাথে সাথে মানটা পেয়ে যাব। তো এখানে আমরা পাচ্ছি 2162 স্কোয়ার ফিট, এটা আমরা শতকে নিয়ে যাচ্ছি 435.60 দিয়ে গুণন ভাগ করে তাহলে আমরা 4.96 শতক পাচ্ছি। তাহলে আমরা তিনটা সূত্র কিন্তু বুঝতে পারলাম, একটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্র, একটা হচ্ছে হ্যারনস ফর্মুলা, আর একটা হচ্ছে আমাদের বৃত্তাভাস। এখন চলে আসি আমাদের সাইন এরিয়া রুল, যেটাকে আমরা বলি, যেটার মাধ্যমে আমরা কি করতে পারি সরাসরি ক্ষেত্রফল বের করতে পারবো। আমাদের যেটি করতে হবে না, আমাদের যদি বাধাগ্রস্ত বাহুর আমাদের জানতেও হবে না। যেমন ধরেন এই রকম একটা আপনি পেলেন, এখন এটি যেহেতু আয়তাকার হিসাবে আসতেছে না, তো এই জন্য আপনি এটাকে হ্যারনসের সূত্রে ফেলানোর জন্য মাঝখানে যে পরিমাপ করবেন, মাঝখানে হয়তো বাড়ি আছে, ঘর আছে, পুকুর আছে, এমন কিছু আছে যে আপনি পরিমাপ করতে পারতেছেন না, তখন আমরা যেটা করব, যেই দিকে এই যে কোনো এক সাইডে আপনি জাস্ট একটা কোণ নিবেন, কোণটা আপনি পরিমাপ করবেন। এটা কোণ নির্ণয় যন্ত্রের মাধ্যমে করতে পারেন, অথবা সেখানে চাঁদা বসিয়ে করতে পারেন, অথবা আপনি যেটা করতে পারেন যে এইখান থেকে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত একটা দূরত্ব নিতে পারেন, এর দুই দিকে দুইটা দূরত্ব
দূরত্ব নিতে পারেন, দূরত্ব নেওয়ার পর এটা জয়েন করে দিয়ে তিনটা বাহুর মান জানতে পারেন। তো এই যে বিডি লেন্থ সার্ভের ক্যালকুলেটরে আপনারা সাইন কোসাইন সূত্র বলে একটা সূত্র পাবেন, সেখানে যদি জাস্ট আপনি যেটা করেন তিনটা বাহুর মান বসিয়ে দেন তাহলে আপনি এই কোণটা কিন্তু পেয়ে যাবেন। যখনই আপনি কোণের মান পেয়ে যাচ্ছেন, যেমন এই পাশের চিত্রে দেখতেছেন, জাস্ট আমরা এই রকম এইটা এখান থেকে এই পর্যন্ত আমরা দেখলাম 74 ফিট লম্বা, এটা হচ্ছে আমাদের 62 ফিট লম্বা ধরলাম এই উদাহরণেই, কিন্তু আমরা এই অতিভুজ এটা জানিও না কতটুকু। তারপর আমরা ক্ষেত্রফলটা সরাসরি বের করব কিভাবে, এখান থেকে আমরা 20 ফিট লম্বা একটা দৈর্ঘ্য মাপলাম এবং এখান থেকে আমরা 30 ফিট লম্বা একটা জায়গা মাপলাম। মাপার পর এই দুই বিন্দুকে আমরা যুক্ত করে দিলাম, যেটা দেখলাম যে আমরা 26 ফিট হচ্ছে আমাদের। তো এখন তিনটা যখন আমরা জানলাম, এই তিনটা আমরা সাইন কোসাইন সূত্রের মাধ্যমে যদি ব্যবহার করি, এই কোণের মান পাবো আমরা 58.667। তো এখন আমরা জাস্ট সরাসরি সূত্র এ বি সাইন সি এর মধ্যে যদি আমরা ফেলে দেই, এর মান বসিয়ে দিব, বি এর মান বসিয়ে দিব, সাইন 58.667 এর যদি মান আমরা পাই, টোটাল হিসাব করলে আমরা 1959.44 পাবো। আমরা শতকে নিতে হলে এটাকে জাস্ট 435.60 দিয়ে ভাগ করলাম, তাহলে আমরা খুব সহজেই কিন্তু বুঝতে পারলাম যে আমরা সাইন এরিয়া রুল ব্যবহার করে আমরা যেটা করতে পারবো, বাধাগ্রস্ত জায়গার সরাসরি ক্ষেত্রফল বের করতে পারবো আমরা। তো এখন এই যে অপর অপর সাইডে আমরা কি করব, তো অপর সাইডে একই রকম এই কোণটা আমরা পরিমাপ করে এইটুকুরও ক্ষেত্রফল নিতে পারবো, দুটা যোগ করে দিলে টোটালটার ক্ষেত্রফল কিন্তু আমাদের চলে আসলো। তাহলে দেখেন কত সহজ। এখন আমরা চলে যাব কোসাইন রুল। কোসাইন রুলটা আমরা এই জন্যই ব্যবহার করব যদি আমরা ওই বাধাগ্রস্ত বাহুটা দৈর্ঘ্য পরিমাপ করতে চাই, যেমন এখানে আমরা বাধা পেলাম, তো সাইন সূত্রের মাধ্যমে তো আমরা সরাসরি এর ক্ষেত্রফলটা পাচ্ছি। এখন কোনো কারণবশত যদি আপনাকে যেটা করতে হয় এই বাহুটাই পরিমাপ করতে হয় যে কতটুকু লম্বা আছে, তখন কি করবেন, তখন আমরা কোসাইন সূত্র ব্যবহার করব। যেমন আমরা ব্যবহার করছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার, একই সূত্র, তবে এক্ষেত্রে শুধু -2ab কস থিটা আসবে আর কিছুই কিন্তু না। তো এই জিনিসটা আমরা এই বাহুটার মান জানবো, তো এই জন্য জাস্ট আমরা এখানে ধরলাম 100 ফিট এটা হচ্ছে লম্বা আমাদের, আর এদিকে 60 ফিট হচ্ছে চওড়া, দুটা জায়গা দুটা পরিমাপ পেলাম, মধ্যবর্তী কোণটা আমরা কোণ নির্ণায়ক যন্ত্র বললাম, অথবা উপস্থিত সেখানে আপনি যদি অন্য কোনো মাধ্যমে কোণটা পরিমাপ করতে পারেন, অথবা এখান থেকে আপনি নির্দিষ্ট দূরত্ব নিলেন, এই বাহু থেকে নির্দিষ্ট দূরত্ব নিয়ে এই বাহুটা জয়েন করে দিলেন, তাহলে এখানে আপনি তিনটা বাহুর মান জানলেন। তো আপনি ক্যালকুলেটরের মাধ্যমে যে সাইন কোসাইন সূত্রের মাধ্যমে জাস্ট সেটাও আপনাদেরকে একটু আমরা দেখিয়ে দেই, তাহলে হয়তো আপনারা বুঝবেন যে কিভাবে আমরা পরিমাপ করব। তাহলে এটা আমরা পাচ্ছি কত, একটা বাহু হচ্ছে আমাদের 20, এটাও 20, আর একটা হচ্ছে আমাদের 28। জাস্ট একটু আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে আমরা পাচ্ছি, জাস্ট দেখেন। তো এখন আমরা যদি এই জিবিডি ল্যান্ড সার্ভেয়ার যে ক্যালকুলেটরটা আছে এর মধ্যে যদি বসাই, ক্যালকুলেটরটি খুবই ভালো কাজ করে। এখান থেকে জাস্ট আমরা যদি যাই, দেখেন আমরা সকল সূত্র থেকে যাব সাইন কোসাইন ফর্মুলা যাব। তো এখানে আমরা ইনপুট দিব, কি ইনপুট দিব, প্রথম দৈর্ঘ্য 20 দিলাম আমরা, দ্বিতীয় দৈর্ঘ্য আমরা কত পেলাম 20 দিলাম, তৃতীয় দৈর্ঘ্য আমরা কত পেয়েছি সম্ভবত 34। তারপরে জাস্ট আরেকবার দেখে নিতে হবে যে তৃতীয় দৈর্ঘ্যটা আমরা কতটুকু পেলাম, যতটুকু জানা যাচ্ছে 34 সম্ভবত। তো জাস্ট আরেকবার দেখে নেই, দেখে নিলেই ভালো হবে। তৃতীয় দৈর্ঘ্যটা আমাদের, তৃতীয় দৈর্ঘ্যটা আমাদের 28, দেখেন 20 20 আর 28। তো জাস্ট 20 20 28 যদি হয়, জাস্ট আমরা এই সূত্রের মধ্যে এখানে আমরা দেই, তাহলে আমাদের কত আসতেছে দেখি, 20 20 28। তো আবার যাচ্ছি আমরা বিডি ল্যান্ড সার্ভার ক্যালকুলেটরে, ওপেন করতেছি, 20 20 আমাদের হচ্ছে 28, তিনটা বাহু দিয়ে দিলাম আমরা। তো দেখেন তিনটা বাহু দেওয়ার পর আমরা সমাধানে ক্লিক যদি করি, দেখেন তাহলে সি যে কোণটা আছে, সি কোণ দেখাচ্ছে, বি কোণ দেখাচ্ছে, এ কোণ দেখাচ্ছে। তো আমরা জানি যে আমাদের প্রয়োজন কোণটা সি বাহুর বিপরীত কোণ, মানে হচ্ছে সি কোণ। তো আমরা এখানে পাচ্ছি 88.85, দেখতেই পাচ্ছেন এখানে আমরা পাচ্ছি। তো এটাই এখন আমরা কাজে লাগাবো। তো চলুন আমরা এখন আমাদের হিসাবে যাই। তো আমরা এখানে যেটা পেলাম 88.854, তো এখন আমরা সরাসরি সি এর জন্য এখানে মানটা বসিয়ে দিব। দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab সি কস সি, মানগুলো যদি আমরা বসিয়ে দিই অপর বাহুর মান পাচ্ছি আমরা 115.58। তার মানে আমরা এটা সরাসরি না গিয়েও এই কোণের মাধ্যমে কোসাইনের সূত্র প্রয়োগ করে আমরা কিন্তু বের করতে পারলাম।
তো এখন আমরা যেটা করতে পারি এটা সঠিক হলো কিনা এটা আমরা কি করে বুঝবো? আমরা তো হয়তো বলতে পারি এটা ভুলও হতে পারে। তো আমরা যদি এখন তিনটা বাহুর মান যেহেতু আমরা জানলাম, দেখেন এক্ষেত্রে আমরা হেরনসের সূত্র প্রয়োগ করতেছি, হেরনসের সূত্র প্রয়োগ করলে আমরা তিনটা বাহুর মান জানলে আমরা এই পাচ্ছি ক্ষেত্রফল। আর আমরা যদি এখন সাইন এরিয়া রুল, যার মাধ্যমে আমরা অপর বাহুটা জানিও না, ওটা দিয়ে যদি আমরা প্রয়োগ করি তাহলেও কিন্তু আমরা সেমই পাচ্ছি, মোটামুটি সেমই পাচ্ছি। তার মানে আমাদের যে সূত্র সেটা কিন্তু কাজ করলো। এখন আমরা চলে যাই সিমসনের 1/3 রুল, যেটা আমরা কোনো আকৃতিতে নিয়ে আসতে পারবো না জমিগুলোকে, এইরকম জমিগুলোকে আমরা সিমসনের 1/3 রুল প্রয়োগ করব। সূত্রটা আমরা সবাই জানি, D/3, প্রথম দৈর্ঘ্য শেষ দৈর্ঘ্য প্লাস বেজট গুলা, তারপরে হচ্ছে জোড় গুলা। প্রথমে আমরা জোড় নিব, তারপরে বিজোড় নিব। তো দেখেন এই যে চিত্রে আমরা এই জায়গাটাকে কি করেছি, লম্বা নিয়েছি, নেওয়ার পর এটা ধরলাম 110 ফিট হইল লম্বা। তো এটা আমাকে সমান ভাগে কতগুলো দাগে ভাগে বিভক্ত করব। তো আমরা ধরলাম সাপোজ উদাহরণের জন্য 10 ভাগে বা 11 ভাগে নিতেছি, তবে এই সূত্র প্রয়োগের মেইন সূত্র মেইন শর্ত হচ্ছে আপনাকে অর্ডিনেট গুলা বেজোড় হইতে হবে। তো এই জন্য আমরা এটাকে 11টা হিসাবে নিচ্ছি। তো তাহলে প্রতি 10 ফিট অন্তর অন্তর আমরা এই পরিমাপ গুলো করলাম, একটা 4, একটা 5, একটা 6, এরকম ভাবে লম্বা গুলো আমরা পরিমাপ করে নিলাম। তাহলে আমরা কমন দূরত্ব পেলাম 10 ফিট। তো সূত্রে আমরা ফেলে দিই কমন দূরত্ব ভাগ 3, প্রথম দৈর্ঘ্য 0, শেষ দৈর্ঘ্য 0, কোথায় 0? এই যে এটা হচ্ছে 0, কোনো লম্ব তৈরি হয়নি, শেষটাও 0, এখানে কোনো লম্ব তৈরি হয়নি। তো তাহলে 0, তারপরে সূত্রের 4, এখন তারপরে আমরা জোড় সংখ্যাগুলো নিচ্ছি, এগুলো যোগ দিয়ে দিলাম, প্লাস তারপর বেজোড় সংখ্যাগুলো নিলাম, 2 দিয়ে গুণন করলাম। এটা যদি আমরা হিসাব করি তখন আমরা পাচ্ছি এই যে দেখেন 453.33 স্কোয়ার ফিট। তো বন্ধুরা এটাই ছিল আমাদের যে আমরা আপনাদেরকে যে ধারাবাহিক ভিডিওগুলো দিচ্ছিলাম তার মধ্যে প্রতিটা ভিডিওর যে সামারি, যে এই সূত্রগুলো আপনাকে জানতেই হবে। তাহলে আপনি যদি জমি ভূমি সংক্রান্ত আমিনশিপ শিখতে চান, এই 6টা ভিডিও আপনি পৃথক ভাবে দেখে নেবেন। এটা তো দেখলেন, এই 6টারই আমার পৃথক 6টা ভিডিও আছে, এইটি দেখে নেবেন। এটা আপনার ছোটস্থ যদি থাকে যে কোনো সম্পত্তি আপনি পরিমাপ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি এ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন। আগামী পর্বে আমরা যেটা ট্রাই করব সেটা হচ্ছে যে এগুলো থেকে আরো কিছু সূত্র নেওয়ার চেষ্টা করবো, এবং পরবর্তীতে আমরা নকশা মাপা শেখাবো, এবং পরবর্তীতে আপনাদেরকে ভাগ বাটোয়ারার ভিডিও নিয়ে আসবো।